ধনধান্যে পুষ্পে ভরা মুন্সিগঞ্জ জেলা, রাজধানীর খুব কাছে, প্রাকৃতিক সৌন্দর্যতে তুলনা হয় না, বিক্রমপুর নামেই সবার কাছে বেশি চেনা। জ্ঞানে গুণে বিখ্যাতদের জন্মভূমি এই জেলা। ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া ব্রজেন দাস থেকে শুরু করে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু মুন্সিগঞ্জের সন্তান। সদরেই রয়েছে চোখ জোড়ানো একটা স্টেডিয়াম। গেল বছর বাফুফের ভেন্যু হিসেবে স্বীকৃতি পেয়েছে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। সুজলা সফলা শস্য শ্যামলা এই দেশে সবুজ ঘাসের খেলার মাঠের বড্ড অভাব। বয়সভিত্তিক আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের জন্য কমলাপুরের জরাজীর্ণ টার্ফি বাফুফের ভরসা। মুন্সিগঞ্জবাসী চাওয়া আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হোক এই স্টেডিয়াম। আমাদের প্রাণের দাবি যে মুন্সিগঞ্জ খুব ঢাকার খুব নিকটবর্তী, অনেক কাছে কাছে হয়ে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। আমরা এখানে আন্তর্জাতিক ক্রিকেট খেলা পাচ্ছি না, আন্তর্জাতিক কোনো ফুটবল খেলা পাচ্ছি না। যদি বিল্ডিং হয়, সেই বিল্ডিংয়ের মধ্যে যদি প্লেয়াররা থাইকা ক্যাম্পিং করতে পারে, এটা হলে আমাদের মুন্সিগঞ্জের জন্য অনেক ভালো হবে, উদীয়মান প্লেয়ার আরও চলে আসবে। বাংলাদেশের প্রিমিয়ার লিগের সর্বোচ্চ লিগ, এটা আমাদের মুন্সিগঞ্জ ভেন্যু, এটা আমাদের সব গর্বের বিষয়। আমার একাডেমিতে যেই ফুটবল ছোট ছোট বাচ্চাদের যে আগ্রহ, এরা কন্টিনিউ মাঠে দিনের পর প্রতিদিনই বাড়ছে, কমছে না। ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও মুন্সিগঞ্জের এই স্টেডিয়াম নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদেরও রয়েছে উদাসীনতা। দেশের সর্বোচ্চ পর্যায়ে লিগ চলছে এখানে, অথচ ড্রেসিং রুমে একই বেহাল দশা। ফ্লোরে ছালা চাদর বিছিয়ে বিশ্রাম নিতে হয় ফুটবলারদের। মাঠের তিন পাশে গ্যালারি, পাশেই মুন্সিগঞ্জ মহিলা ক্রীড়া সংস্থার ভবন থেকে রয়েছে ম্যাচ দেখার সুযোগ। প্রয়োজন ফ্লাড লাইট, আর একপাশে গ্যালারির সম্প্রসারণের কাজ। মাঠটা নিয়ে আমরা বলতে পারছি, মাঠ আমরা মনে করি মুন্সিগঞ্জের মাঠ এখন বাংলাদেশের বসুন্ধরার পরে আমাদের মাঠটা সেরা মনে করি আমরা। এটা যদি আন্তর্জাতিক ভেন্যু করতে হলে আমার মনে হয় ফ্লাড লাইট দরকার এক নম্বর, এবং খেলাধুলার আবাসন যে ব্যবস্থা আছে সেটা যদি একটু মডিফাই করা যায় তাহলে সবচেয়ে ভালো হয়ে যায়। আমরা বিগত ক্রীড়ামন্ত্রী মহোদয় জাহিদা হাসান রাসেল মহোদয়ের কাছে আমরা আবেদন করেছিলাম, উনি এই মাঠে এসেছিল। আট বছর পর মুন্সিগঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ। অন্যান্য সব খেলাধুলার পাশাপাশি জাতীয় দিবসের সব আয়োজন এই একটা স্টেডিয়ামকে ঘিরেই। অর্ণব বাপি, একাত্তর।